দুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাদামি ও তাপসের বিয়ে আটকাতে পুলিশ নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হলো তুতে। তাপসের সাথে রসনকেও পুলিশের হাতে তুলে দিল তুতে। চিটিং ও প্রতারণা মামলায় অভিযুক্ত করা হয়েছে আর এই দুই মামলায় গ্রেফতার করল পুলিশ। প্রথমে পুলিশ দেখে চমকে ওঠে বাড়ির সবাই, কিন্তু তুতের সাথে থাকাতে সবাই স্বাভাবিক হয়ে গেলেও ভয় পেয়ে যায় তাপস ও তারপর নকল বাবা এবং রসন। তুতে হুমকি দিয়ে বলে এই বিয়েটা বন্ধ করতে হবে এক্ষুনি। তাপস ও রসন প্রতিবাদ করার আগেই পুলিশ দেখে বাখরা হয়ে যায়। ততক্ষণে পালিয়ে গেছে তাপসের নকল বাবা, কিন্তু রসন ও তাপসকে ততক্ষণে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তুতে। সবার উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তুতে বলে, এই রসনের পাতানো ফাঁদে তোমরা সবাই পড়লে কেন মা? তাপস একটা মাতাল ও দম্পর ছেলে, ওর সাথে বাদামির বিয়ে ঠিক করার আগে আমার সাথে আলোচনা করতে পারতে। তাপস ও রসন প্রতিবাদ করতে গেলে তাকে ধমকের সুরে থামিয়ে দিল তুতে। বলে, আর যদি একটা কথা বলো তাহলে পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই তোমাদের জিভটা কেটে ফেলবো। মা এগিয়ে এসে বলে, তাপস ও রসন দুজনে মিলে তাদেরকে কী কী প্রতিশ্রুতি দিয়েছিল আর বিয়ের জন্য চাপও সৃষ্টি করে। সবটা শুনে পুলিশ তুতেকে বলে, আপনার অভিযোগ শতভাগ সঠিক, তাহলে কি এবার বিয়ে করতে এসে জেলে যেতে হবে তাপস ও রসনকে? বন্ধুরা তোমাদের কী মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।